এই গাড়িটা হাই গ্রেড হওয়ার কারণে এই গাড়িটা কিন্তু প্রজেকশন এলইডি হেডলাইটের ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। ভিতরে বেশ কিছু ফিচার আমি একটু আপনাকে বসে দেখাই। এখানে আমরা স্টিয়ারিং এর কন্ট্রোল দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা দেখেন কি পরিমাণ সুন্দর। পিছনের লুকসটা কিন্তু বেশ সুন্দর। এখনো পর্যন্ত ভাই স্টিকার গুলো কিন্তু জেনুইন অবস্থা আছে। রাহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই। আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটরকপ F46 মহাখালী আমতলি। মহাখালী আমতলি মেইন রাস্তার সাথে যে বনভবনের বিল্ডিংটা আছে ঠিক এটার পেছনের বিল্ডিং এ হচ্ছে আমাদের এজ মোটরকপ। ভাই আজকে স্পেশাল কি? আজকে যে স্পেশাল গাড়িটা দেখাবো এই এরকম মানে এই মডেলের গাড়ি আমাদের শোরুমে সাধারণত অনেক অ্যাভেলেবেল থাকে। টয়োটা অরিস, এটা হচ্ছে 2012 মডেল, 12 ওল্ড শেপ বলি থাকি আমরা। রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু বেশ ভালো, 2020 রেজিস্ট্রেশন। একটা আনকমন কালারের গাড়ি, একটা নেভি ব্লু কালারের গাড়ি। সামনে পিছনে প্রতিটা ক্লাসই অরিজিনাল এবং জেনুইন মাইলেজ মাত্র 52,000 কিলোমিটার। একটা ডিফেন্স একজন অফিসার ছিলেন এই গাড়িটার, ফার্স্ট ইউজারের গাড়ি। তো চলুন এই ভিডিওতে আজকে আমরা অরিস 2012 গাড়িটা দেখবো। প্রথমত হচ্ছে এই গাড়িটা হাইগ্রেড হওয়ার কারণে এই গাড়িটা কিন্তু প্রজেকশন এলইডি হেডলাইটের ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। 28 সিরিয়াল, দ্যাট মিনস হচ্ছে উত্তরা বিআরটি একটা নাম্বার, যেটা রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে 2020। টায়ারের কন্ডিশন যদি ভাই আমি বলি, দেখেন কি পরিমাণ ফ্রেশ অবস্থায় টায়ারগুলো আছে এবং অ্যালয় রিমটা কিন্তু একেবারে অরিসের যে অ্যালয় রিমটা আছে সেটাই কিন্তু গাড়ির সাথে এখনও স্টকেই আছে। এখানে বেশ কয়েকটা জায়গায় নিকেলের ব্যবহার, দরজায় নিকেলের ব্যবহার, প্রতিটা দরজার বিট, আর দ্যাট মিনস ক্রসগুলো কিন্তু এখন পর্যন্ত একেবারে জেনুইন অবস্থায় আছে। গাড়িটা যেহেতু কোনো প্রকার রং বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি। আমরা ভাই ভিতরে কন্ডিশনটা একটু বলি। ভিতরে কিন্তু বেশ বড় একটা ইভেন্ট ভাই, দেখেন এখন পর্যন্ত গাড়িটা কিন্তু কার্পেটিংও করা হয়নি। অরিসের অরিজিনাল লোগো দেখতে পাচ্ছি এবং ভিতরে বেশ কিছু ফিচার আমি একটু আপনাকে বসে দেখাই। এখানে আমরা স্টিয়ারিং এর কন্ট্রোল দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা দেখেন কি পরিমাণ সুন্দর। এখানে আমাদের অ্যান্ড্রয়েডের প্লেয়ার। এই গাড়িগুলো সাধারণত ক্যামরি বা অ্যাকর্ডের এরকম একটা সিস্টেম থাকে, তো সেক্ষেত্রে প্রতিটা জায়গায় ব্যবহার মানে এখানে কাপ হোল্ডার মানে অনেক কিছু সুন্দর সুন্দর ফিচার দিয়েছে জেনুইন। একেবারে ফগ লাইট, এসি প্যানেল টাচ, তো সব কিছু কিন্তু একেবারে কয়েকটা জায়গায় খুব ভালো স্পেসও আছে। হ্যাঁ, বেশ কয়েকটা জায়গায় ভালো ভালো স্পেস দিয়েছে গাড়িটার সাথে। অরিসটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা হ্যাচব্যাকের মধ্যে, অর্থাৎ স্টারলেটের মতো একটা গাড়ি, বাট গাড়িটার মধ্যে বেশ হিউজ পরিমাণ জায়গা দিয়েছে, লাক্সারিয়াস গাড়ি। এই গাড়িগুলো জাপান অ্যাকচুয়ালি বানিয়েছিল ইউরোপ কান্ট্রিদের জন্য। তো আমরা অ্যাকচুয়ালি পিছনের জায়গাটা একটু বলি। পিছনের জায়গায় ভাই দেখেন, পিছনের জায়গাটা দেখেন কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে এবং হ্যান্ড রেস্টের আমি একটু পিছনে বসে দেখি, অনেকে বলতে পারবে যে পিছনে মানে গাড়িটা একটা ডিফে মানে ছোট গাড়ি বাট স্পেস কেমন। আমি খুব নির্দ্বিধায় মানে খুব ভালো অবস্থায় বসতে পারছি এবং পিছনে কিন্তু মানে আমাদের স্পেসটাও কিন্তু বেশ ভালো, ভালো স্পেস আছে, ভালো স্পেস আছে এবং পিছনেও মানে লাগেজ স্পেসটাও কিন্তু বেশ ভালো। আচ্ছা, পিছনের লুকসটা কিন্তু বেশ সুন্দর। এখনো পর্যন্ত ভাই স্টিকারগুলো কিন্তু জেনুইন অবস্থা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো জাপানিজ স্টিকার, যেহেতু কোনো প্রকার রং হয়নি স্টিকারগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো উঠে নাই এবং লোগোগুলো যে অ্যাটাচ করা আছে সবগুলো কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে। আমার ভাই পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই, পিছনে দেখেন ভাই কি পরিমাণ হিউজ একটা স্পেস। তো অনায়াসে আমরা 2-3 লাগেজ কিন্তু রাখতে পারবো। এখানে ফাইল হোল্ডার আমরা দেখতে পাচ্ছি। ওকে, স্পেয়ার চাকাটা কিন্তু এখন পর্যন্ত গাড়িটার ইউজ হয় নাই। আচ্ছা, তো আমরা ভাইয়া মানে এই গাড়িটা আনার পর কিন্তু কিছুই করি না। ইভেন ওনাদের যে স্টিল বাম্পারটা, আমরা সাধারণত যখন কোনো একটা গাড়ি রং করি ডেফিনেটলি আমাদের বেশ কিছু গাড়ি রং করতেই হয়, তখন কিন্তু আমরা স্টিল বাম্পারটা খুলে ফেলি। এই গাড়িটা এখন পর্যন্ত কিন্তু স্টিল বাম্পারটা একেবারে জেনুইন অবস্থায় আছে। এই দরজাটা ভাই একটু বলি, প্রতিটা দরজা একেবারে টাইট অবস্থায় আছে। আর যে সিট কাভারটা দেখতে পাচ্ছেন এটা মানে আমাদের আফটার মার্কেট সিট কাভার, এটার মধ্যে এটার সাথে ফ্যাব্রিক সিট কাভারটা আসছে। এটা হচ্ছে আমাদের ড্রাইভিং সিটের পাশের সিটটা, মানে প্রতিটা জিনিসই একেবারে জেনুইন অবস্থায় আছে। এখানে স্পিকারগুলো বেশ ভালো এবং আরেকটা বিষয় একটু ভাই লক্ষ্য রাখবেন, এই যে এখানে অনেকে ভাবতে পারে যে এটাকে মানে এই গাড়িতে এই কালার হয় না সাধারণত, বাট এটার যে কালার কোড একেবারে মিলিয়ে দেখবে এ মানে 8S6, দ্যাট মিনস এটাকে বলে হচ্ছে ওশান ব্লু সম্ভবত, এই কালারটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন অনেকেই ভিডিওতে বলতে পারে যে আমার এই গাড়িটার পার্টস কি আমি অ্যাভেলেবেল পাবো কি না। এই গাড়িটার ইঞ্জিন গিয়ারবক্স সাধারণত আমাদের প্রিমিয়াম বা এক্সিও বা এলিয়েনের যেই ইঞ্জিন গিয়ারবক্স এরকমই ইঞ্জিন আর গিয়ারবক্স, তো সেক্ষেত্রে পার্টস নিয়ে কোনো প্রকার সমস্যা নাই। আর অরিজ গাড়িটা রিসেন্টলি বাংলাদেশে অনেক কমন হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে পার্টসগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। আমি একটু ইঞ্জিনটা খুলে দেখাই। আমরা আনার পরে গাড়িটা এখন পর্যন্ত কিন্তু ওয়াশ পলিশও করি নাই, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু এখন পর্যন্ত জাপানিজ লাইট, প্রতিটা জায়গা কিন্তু এখন পর্যন্ত ভাই একেবারে জেনুইন অবস্থায় আছে, প্রতিটা নাট এবং বল্টু ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এখনো তো ওয়াশ পলিশ করা হয়নি কারণ এটা অ্যাজ ইট ইজ কন্ডিশনে নিয়ে আসছে। এভাবে আনছেন, এভাবেই ভিডিও দিচ্ছি। আর মনে হয় না খুব একটা বেশি কিছু করব গাড়িটাতে, খালি গাড়িটা যখন আমরা রাফ কেটে পলিশ করব আশা করি গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, প্রাইস টাগও চাচ্ছেন এটার? এটা ভাই একটু মডেল ইয়ারটা আগে বলে রাখি, এটা 2012 ওল্ড শেপের একটি অরিস, যেটা রেজিস্ট্রেশন হয়েছে 2020। সম্পূর্ণ তেলে চালিত এবং পেপারসটি কিন্তু একেবারে 12 মাস, আরেকটা 1 বছর 10 মাস আপডেট। তো সেক্ষেত্রে পেপারস নিয়ে কোনো টেনশন নাই, যেই খালি চালাবে নাম ট্রান্সফার করে দিয়ে গাড়িটা চালাবে। ওকে, এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 16,75,000 টাকা। 16,75,000 টাকা এটা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস
আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01779693989। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।